বাসা বাড়িতে এনার্জি মিটারে যে ভুলের কারণে আপনাদের বিদ্যুৎ বিল বেশি আসে সেটা দেখাবো। এক এক করে কয়েকটা ভুলের অংশ আপনাদেরকে দেখিয়ে দেব। আপনাদের বাসা বাড়িতে যে ভুলগুলো আছে আপনারা দ্রুত সমাধান করবেন। আমি যে যে ভুলের কথাগুলো বলবো সেগুলো আপনারা দ্রুত সমাধান করে বিদ্যুৎ বিল কমায় দিতে পারবেন। তো প্রথমে যদি আমরা একটা মেন মিটার, পুল থেকে যে মিটারটা আসছে সেটা হলো মেন মিটার, সেই মেন মিটারের প্রথমে যে ভুলটা করি আমরা সেটা দেখাবো। মিটারের আউটপুট থেকে যখন কানেকশন করি তখন আমাদের এখানে লুজ কানেকশন হয়, যাতে কখনো লুজ কানেকশন না হয় নাটটা ভালো করে টাইট দিবেন। প্রথম কারণ হচ্ছে এটা, এই লুজ কানেকশনের কারণে ওখানে স্পার্ক হইতে পারে, সেই স্পার্ক হইলে পরে দ্বিগুণ কারেন্ট গ্রহণ করে, সেক্ষেত্রে আপনার মিটারে বিদ্যুৎ বিল বেশি আসবে। আরেকটা ভুল কানেকশন হচ্ছে আপনার বাসা বাড়িতে যে আর্থিং কানেকশন করেন, মেন মিটারে যদি মিটারের ইনপুটে যদি আপনার আর্থিং কানেকশনটা দেন তাহলে কোনো সমস্যা নেই। যদি এই নিউট্রালটা অথবা আর্থিংটা যদি আপনার কানেকশন যদি মিটারের আউটপুটে কানেকশন করেন ঠিক এইভাবে, তাহলে আপনাদের বিদ্যুৎ বিল বেশি আসার সম্ভাবনা থাকবে, কারণ তখন মিটারে রিভার্স কারেন্ট গ্রহণ করে, সেই কারণে আপনাদের বিদ্যুৎ বিল বেশি আসবে। দুটি কারণ গেল, আরো কয়েকটি কারণের জন্য আমি মেন সুইচ অঙ্কন করে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি এখানে মেন সুইচ অঙ্কন করছি। মেন সুইচে যদি আপনারা ইনপুট কানেকশন, মেন সুইচে যদি আপনারা ইনপুট কানেকশন এখানে দেন এইভাবে, আর নিউট্রাল কানেকশন যদি দিবেন এইভাবে, দেওয়ার ক্ষেত্রে নিউট্রাল অথবা ফেজ যদি এখানে যদি লুজ কানেকশন থাকে সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে, এখানেও যদি লুজ কানেকশন থাকে সেক্ষেত্রে বিদ্যুৎ বিল বেশি আসবে। আর একটা জিনিস কি করেন আপনারা, এই আর্থিং কানেকশনে সেম ভাবেও করেন, আর্থিং কানেকশন যদি আপনার নিয়ে দেন মেন সুইচের সাথে বড়িতে কানেকশন করলেন, সেক্ষেত্রে বড়ির আর্থিং অথবা নিউট্রাল আপনারা যাই বলেন, যেহেতু আর্থিং আলাদা নিউট্রাল আলাদা, এখানে আমি আর্থিংই বলি, আর্থিং কানেকশন যদি আপনারা সরাসরি মেন সুইচের বডিতে কানেকশন করেন তাহলে আপনাকে অনাকাঙ্ক্ষিত বিদ্যুতের হাত থেকে আপনাদেরকে রক্ষা করবে ডিভাইস, এমনকি আপনাদের কখনো শর্ট করবে না যখন মেন সুইচের সুইচ অন অফ করবেন সেই ক্ষেত্রে। কিন্তু মেন সুইচের বডিতে কানেকশন না করে আপনারা সরাসরি কি করেন, এখান থেকে নিউট্রালে কানেকশন করে দিয়ে দেন, সেক্ষেত্রে আপনাদের বিদ্যুৎ বিল বেশি আসা সম্ভাবনা আছে। মেন সুইচ থেকে বাড়ির সুইচ বোর্ডে কানেকশন করবেন, মেন সুইচ থেকে বাড়ির সুইচ বোর্ডে যখন কানেকশন করবেন অবশ্যই সুইচগুলা ভালো মানের হইতে হবে, কারণ যদি ভালো মানের না হয় সেক্ষেত্রেও আপনার বিদ্যুৎ বিল বেশি আসার সম্ভাবনা থাকবে। কারণ যখন অরিজিনালি কপার অথবা তামার সুইচের সুইচ ব্যবহার করবেন, সুইচের ভিতরে কিছু অংশ থাকে সেটা হচ্ছে তামা অথবা লোহা অথবা ভেজাল জাতীয় যে লোহাগুলো আছে সেগুলো যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনাদের বিদ্যুৎ বিল বেশি আসার সম্ভাবনা থাকবে এবং একটা লস হবে, কারেন্ট লস হবে, তো ভোল্টেজ ড্রপ হবে, সেই কারণে আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে। আর যদি অরিজিনাল ভেজাল মুক্ত তামা অথবা কপার পাতের সুইচগুলো যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের কোনো ধরনের লস হবে না, সেই ক্ষেত্রে আপনাদের বিদ্যুৎ বিল কমে আসবে আশা করা যায়। মেন সুইচ থেকে সরাসরি নিয়ে এখান থেকে যদি আপনারা সুইচ বিনে কানেকশন করেন, সুইচে যদি লুজ কানেকশন থাকে সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে। আর সুইচ বোর্ড থেকে নিয়ে যদি আপনারা ফ্যান লাইট কানেকশন করেন সেক্ষেত্রে আপনাদের হোল্ডারে যে হোল্ডারে দুটো পয়েন্ট থাকবে সেই পয়েন্টে কিন্তু একবার লুজ কানেকশন করা যাবে না, আর যদি লুজ কানেকশন করেন অবশ্যই আপনাদের বিদ্যুৎ বিল বেশি আসবে। সেম ফ্যানের যে দুটা পয়েন্ট থাকবে সেই পয়েন্টও যদি আপনারা লুজ কানেকশন করেন সেক্ষেত্রেও আপনাদের বিদ্যুৎ বিল বেশি আসবে। বিদ্যুৎ বিল বেশি আসার আরো কয়েকটি কারণ আছে, সেটা হলো ভালো মানের তার যদি আপনি ব্যবহার না করেন অথবা ভেজাল জাতীয় তার, যেমন অ্যালুমিনিয়াম লোহা জাতীয় মিশ্রিত যে তারগুলো তা এগুলা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে বিদ্যুৎ বিল বেশি আসার সম্ভাবনা থাকে, কারণ ওখানে ভোল্টেজ ড্রপ হয়। আর যদি অরিজিনালি আপনারা কপার তার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে না আশা করা যায়। আরো কয়েকটি কারণ আমি উল্লেখ করব, যেমন ফ্রিজ, এটি একটি ফ্রিজ, ফ্রিজের তিনটি তার থাকে বা এটি একটি সাপ্লাই প্লাগ,
নিউট্রাল ফেস, বডি আর্থিং, আর্থিং। যখন কোনো আপনি এই ফ্রিজে কোনো সমস্যা হবে তো লিকেজ কারেন্ট গ্রহণ করবে। যখন এই বডিতে আপনাদের যখন ফ্রিজের যখন বডি ধরবেন তখন একটা শর্ট করে, অর্থাৎ বডি যদি কখনো শর্ট হয় সেক্ষেত্রে বা অথবা আপনার কম্প্রেসর যদি সমস্যা হয়, কোন ধরনের ফ্রিজটা যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনাদের বিদ্যুৎ বিলটা বেশি আসবে, কারণ তার কারেন্ট যখন দ্বিগুণ গ্রহণ করবে, অনাকাঙ্ক্ষিত যে কারেন্টটা গ্রহণ করবে সেটা আপনার যদি আর্থিং করা যদি না থাকে সেক্ষেত্রে আপনাদের বিদ্যুৎ বিল বেশি আসবে, আর যদি আর্থিং করা থাকে সেটা আপনাদেরকে অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ থেকে হাত থেকে রক্ষা করবে, সেফটি দিবে, কিন্তু বিদ্যুৎ বিল ঠিকই বেশি আসবে। কারণ এখানে আপনার যে কারেন্টটা গ্রহণ করতেছে সেটা কিন্তু মিটার হয়েই আসতেছে, সেই ক্ষেত্রে আপনাদের আর্থিংও থাকতে হবে, এমনকি যাতে বডিটা যাতে অতিরিক্ত কারেন্ট গ্রহণ না করে সেটাও আপনাদেরকে দেখতে হবে। যদি আপনার হাত দিলে যদি শর্ট করে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে, বা ফ্রিজটা যদি কোন ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আপনাদের বিদ্যুৎ বিল বেশি আসবে। এরকম করে যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস যদি আপনারা ব্যবহার করেন বা ইলেকট্রিক্যাল ডিভাইস যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই সতর্কভাবে থাকতে হবে, যাতে কোনো ধরনের নষ্ট ডিভাইস আপনাদেরকে ব্যবহার করা যাবে না। ডিভাইস যদি ব্যবহার করেন তাহলে অতিরিক্ত বিদ্যুৎ বিল বেশি আসবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।